আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র কর্তৃপক্ষ ঘোষণা করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এবং সেখানে শূন্য পদের সংখ্যা ছিল 407টি এবং এই নিয়োগেরই একটি পদের পরীক্ষা দিন ধার্য করেছে কর্তৃপক্ষ আমরা জানতে পারলাম। তো এখানে অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে শূন্য পদের সংখ্যা ছিল, অফিস সহায়ক পদে শূন্য পদের সংখ্যা ছিল 187টি। এখানে অনেকেই আপনারা আবেদন করেছিলেন, তো সেই পদের পরীক্ষার দিন ধার্য করেছে কর্তৃপক্ষ। এখন পরীক্ষার তারিখ হচ্ছে 3রা সেপ্টেম্বর 2021 এবং পরীক্ষার সময় হচ্ছে সকাল 10:30। আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করার পর তারিখ এবং সময় দেখে নেবেন এবং প্রবেশপত্র ডাউনলোড করার যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সরাসরি প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষার সর্বশেষ আপডেট। ধন্যবাদ।